সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে গণেশ চতুর্থী, কালকে গণেশ পুজো হবে। তার আগের দিন যেভাবে তোর প্রস্তুত করা হয় গণেশ পুজোর জন্য, সেটা আজকে আমি কীভাবে প্রস্তুতি করেছি গণেশ পুজোর জন্য সেটা তোমাদের চলো দেখাই, আর দেরি না করে। তা মুম্বাইতে যে সিদ্ধিবিনায়কের মন্দির আছে, তার মতো করে দেখো মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরটা তৈরি করেছে আমার ছেলের সঙ্গে, পরে ওরই বন্ধু, বেশি বয়সও না, 21 বছর বয়স ছেলেটা। দেখো কত সুন্দর হাতের নিখুঁত কাজ, ও ছোটোর থেকেই মাটির কাজ বা সোলার কাজ, ওর হাতের কাজ খুব সুন্দর ছোটোর থেকেই। দেখো ওইটুকু বয়সে দেখো কী সুন্দর তৈরি করেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো তারাও ব্যাক ক্যামেরা করেই দেখায়, সব থেকে ভালো হবে। দেখো দেখাচ্ছি, দেখো আগে প্রথমে পুরোটা দেখিয়ে নিই। দেখো দেখে মনে হচ্ছে কাঠের না, কিন্তু এটা শোলা দিয়ে তৈরি। দেখো আমার ডিজাইনগুলো দেখো, আমি নিচ থেকে উঠাচ্ছি ক্যামেরাটা। আমার ছেলে এই সন্ধ্যেবেলায় ডেকোরেশন করলো, এখন ফুলগুলো দিয়ে সাজানো হয়নি, ফুলের মালা দিয়ে কালকে সাজিয়ে দেবে। কী কী বাজার করে নিয়ে এসেছি, ফলের বাজার বা এমনি দশকর্মের বাজার, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করবো না, কার সাথে আর কাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের সাথেই আমি শেয়ার করছি। দেখো মন্দিরটা আমার এত ভালো লেগেছে, ফটোতে যত ভাবছো খুব সুন্দর, কিন্তু অরিজিনাল দেখবে ভীষণ সুন্দর তৈরি করেছে। যে ওইটুকু ছেলে এত সুন্দর তৈরি করতে পারে এই বয়সে, তাহলে তো আর দিন তো পড়েই রয়েছে। খুব সুন্দর হাতের কাজ, এর ভালো করে হাতের কাজগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখো গণেশ ঠাকুরটাও তৈরি করেছে। আমি বল আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখো ঠাকুরটাও দেখো কৃষ্ণনগরের মতন সুন্দর তৈরি করেছে। লেবু নিয়ে এসেছি, মুসুম্বি লেবু নিয়ে এসেছি, কলা দেখাচ্ছি, কলা পেয়ারা, পেয়ারা নিয়ে এসেছি, হারিয়ে নিয়ে এসছি, এটাতে কী আছে, আপেল, আপেল আঙ্গুর, আঙ্গুরগুলো ভিজে ভিজে ইয়ে হয়ে গেছে, চাপা লেগে আঙ্গুরগুলো ইয়ে হয়ে গেছে, চাপা লেগে। আঙ্গুর নিয়ে এসছি আর এই যে আঙ্গুর, পেয়ারা, লেবু, কলা আর তরমুজ, এই যে শীষ ডাব লাগে, শীষ ডাব আর গণেশ পুজোয় নারকেল তো মাস, নারকেল লাগে, গোটা নারকেল। আর দেখো তরমুজ,
কালকে বাতাবি লেবু দিয়ে যাবে, বাতাবি লেবু আছে ভালো পাইনি, বলা আছে বাতাবি লেবু যা শশা। Thank you.
তোমরাই কমেন্ট বক্সে জানাবে কেমন প্রস্তুতি হয়েছে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে নিশ্চয়ই, আর দেখো সাজানোটা কেমন হয়েছে সেটাও জানাবে। তাও কিছুটা করেছি, কালকে ফুল টুল আসলে ফুল টুল সাজালে অবশ্যই ভালো লাগবে। তা পুজোর আগের দিন কীভাবে তৈরি করেছি বা তো প্রস্তুতি নিয়েছি সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। হ্যাঁ, ঠাকুর বাসনগুলো সমস্ত করে রেডি করে নিয়েছি, বাগানটা যা হয়ে গেছে, আর ফলটলগুলো সমস্ত কালকে ধুয়ে নেবো। ফলটলগুলো সব গামলায় ঢেলে ঢুলে রাখা হলো। যাই হোক, ঠাকুরটা দেখালাম তোমাদের, কৃষ্ণনগর ঠাকুরের মতন খুব সুন্দর বানিয়েছে, কৃষ্ণনগরের মতন বাচ্চাটা। হাতের কাজটাও তোমাদের দেখালাম কেমন হয়েছে। আর আমার মনে হচ্ছে তোমাদের খুব খুব ভালো লেগেছে ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমাদের হাঙ্গুলের তো জোর আছে, তোমরা একটা সাবস্ক্রাইব, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে তোমাদের সাজানোটা। কালকে তোমাদের পুজোর ওটাও ভিডিও করবো, ওটাও দেখাবো তোমাদের সুন্দর করে। কালকে আরও সাজিয়ে আরও সুন্দর করা হবে, ডেকোরেশন করা হবে, আরও কি এখন মোটামুটি ডেকোরেশনটা করা হয়েছে। তাহলে আমি আজকের মতো এখানেই এন্ড করছি, বাই, টাটা।